রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বীরভূমের লাভপুরে অমর কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী উদযাপন করা হয় ধাত্রী দেবতা ও সংস্কৃতি বাহিনীর প্রাঙ্গণে। হয়তো মনে থাকবে যখন ধাত্রী দেবতা আমরা হ্যান্ডওভার নিই, সেই সময় সভাপতিত্ব করেছিলেন তৎকালীন অতিরিক্ত জেলা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষুদ্র ও মাঝারি কুটিরশিল্প এবং বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বপন দত্ত, বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ, জেলা শাসক বিধান চন্দ্র রায়, বিধায়ক তথা জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিনহা, তারাশঙ্করের আত্মীয় পলাশ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্করের পৌত্র অমল শঙ্কর বন্দ্যোপাধ্যায়, জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক অরিত্র চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মাননীয় সভাধিপতি বীরভূম জেলা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী, সেই উদযাপনে আমাদের জেলা প্রশাসন, লাভপুর পঞ্চায়েত সমিতি এবং বীরভূম সংস্কৃতি বাহিনী এই যে ব্যবস্থাপনা, সেই অনুষ্ঠান মূল অনুষ্ঠান আজকে এই সূচনা অনুষ্ঠান, এটি আগামী এক বছর ধরে আমাদের বীরভূমের বিভিন্ন এবং এখানকার বিধায়ক অভিজিৎ সিনহা আমাকে যখন বলে আমি এক কথাই বলছি, অমর কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আজকে 125তম জন্মদিবসে আমাদের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিংহ, মাননীয় সভাধিপতি এবং বিধায়ক লাভ শিউড়ি শ্রী বিকাশ রায়চৌধুরী, মাননীয় উপাচার্য বিশ্ব বাংলা ইউনিভার্সিটি শ্রী স্বপন দত্ত, মাননীয় মহকুমা শাসক শ্রী অয়ন নাথ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা ও উদ্যোগকে কার্যকরী করার জন্যে অমর কথা সাহিত্যিক আমাদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 125তম আজকে জন্মজয়ন্তী বীরভূম জেলা প্রশাসন আমাদের এখানকার সংস্কৃতি, এখানকার আধ্যাত্মিকতা সুবিদিত সারা বিশ্বময় এটা নিয়ে আলোচনা হয়, সেগুলোর প্রকাশ বা সেগুলো নিয়ে আজকে বক্তব্য রাখা সেটা আমাদের উদ্দেশ্য নয় বা আমার উদ্দেশ্য নয়। আমি বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, আনন্দবার্তা।